আসসালামু আলাইকুম হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি লেভেল ট্রেডিং বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব তো আশা করি সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই লেভেল আমরা দুই ভাবে ড্র করতে পারি একটা হচ্ছে হরিজেন্টাল লাইন আর একটা হচ্ছে আমাদের ট্রেন লাইন তো হরিজেন্টাল লাইন দিয়ে কিভাবে ট্রেড করতে হয় রেঞ্জিং মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় তারপরে আপনার ট্রেন্ডিং মার্কেটে কিভাবে লেভেল কন্টিনিউশন ট্রেডিং করতে হয় সে বিষয়গুলো আপনাদেরকে আমি গত ভিডিওগুলোতে গুলোতে দেখাইছি তো আজকে আমরা আলোচনা করব ট্রেন্ড লাইন অনেক সময় মার্কেট ট্রেন্ডে যাচ্ছে 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 তো আমরা সেখানে হরিজেন্টাল লাইনে ট্রেড করতে পারি না তাহলে আমরা সেখানে কিভাবে ট্রেড করবো লেভেল দিয়ে তো ট্রেন লাইনও আমাদের লেভেল হরিজেন্টাল লাইন যেরকম আমাদের লেভেল ট্রেন লাইনও আমাদের সেরকমই লেভেল সো আমরা সেখানে আমরা লাইনের পরিবর্তে আমরা ট্রেন লাইন ড্র করে কাজ করতে পারি তো এখন আসেন আমরা ট্রেন লাইন কিভাবে ড্র করবো তো ট্রেন লাইন ড্র নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আছে অনেকেই অনেক রকম ড্র করে কিন্তু আমি আজকে যেভাবে দেখাবো আপনারা সেভাবে ট্রেড করতে সেভাবে প্র্যাকটিস করেন যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনারা অবশ্যই এটা কেন ফলো করবেন না এটা হচ্ছে আমার কথা আমার এই সিস্টেমে যদি আপনার রেজাল্ট ভালো হয় তাহলে আপনি কেন ফলো করবেন না তো আশা করি এভাবে আপনারা প্র্যাকটিস করবেন দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নাজমুল ভাই আমাদেরকে কতটুকু ট্রেন লাইন সম্পর্কে কতটুকু ধারণা দিল তো আমরা ট্রেন লাইন ড্র করব যখন আমরা মার্কেট আপে যাচ্ছে তখন আমরা ড্র করব সাধারণত গ্রিন ক্যান্ডেলের এই যে আমি শ্যাডো এবং বডি দেখতেই পাচ্ছেন আমি কোথায় ড্র করছি আমি সেই জায়গাটাতে ড্র করব যে জায়গাটা আমাদের একদম শ্যাডো এই শ্যাডো এবং এই বডি যেখানে এই জায়গাটাতে আমরা এভাবে প্রপারলি ড্র করব একদম এই এ আর যেটাতে আমাদের শ্যাডো নাই নিচে সেটাতে আমরা ড্র করব একদম ক্যান্ডেলের মিডেলে ক্যান্ডেলের মিডেলে তো আমি আপনাদেরকে মার্কেটে দেখাবো হরিজেন্টাল লাইন নিয়ে মানুষ কনফিউশনে পড়ে না মানুষ সাধারণত কনফিউশনে পড়ে আমাদের এই ট্রেন লাইন ড্র করা নিয়ে তো যার কারণে আমি ট্রেন লাইন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি ট্রেন লাইন ড্র করবেন আর কিভাবে ট্রেন লাইন দিয়ে আপনারা ট্রেড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা মার্কেটে গিয়ে দেখি আমাদের কিভাবে আমরা ট্রেন লাইন ড্র করতে পারি তো মার্কেট যখন আপ ট্রেন তখন আমরা আপের দিকে ট্রেড নিব মার্কেট যখন ডাউন ট্রেন তখন আমরা ডাউন এর জন্য ট্রেড নিব যেমন ধরেন এখানে হচ্ছে মার্কেট আমাদের আপ ট্রেন আমরা দেখতেই পাচ্ছি মার্কেট নতুন করে আমাদের হাই হাই ক্রিয়েট করছে তো এখানে যদি আমরা ট্রেন লাইন ড্র করি তাহলে আমরা কিভাবে ট্রেন লাইন ড্র করব আমরা ট্রেন লাইন ড্র করব হচ্ছে এইভাবে আমরা এই গ্রিন ক্যান্ডেলের একদম মিডেলে নিব এই গ্রিন ক্যান্ডেলের একদম মিডেল পজিশনে নিব যে পজিশনটা আমাদের একদম রিজেকশন এবং বডি এই বরাবর নিব আর আমরা এই ক্যান্ডেলের একদম মাঝামাঝি লেভেলে নিব তাহলে আমাদের ট্রেন লাইনটা প্রপার ড্র হয়ে গেল এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন ড্রয়িংয়ের সিস্টেম তো এখান থেকে কিন্তু আমরা ট্রেড পাইনি তো আমরা এখানে ট্রেড করবো না যেখানে আমরা ট্রেড পাবো সেখানে আমরা ট্রেড করব তো আমরা হরিজেন্টাল লাইনে ট্রেড না পাইলে আমরা সাধারণত ট্রেন লাইনে ট্রেড পাবো আর ট্রেন লাইনে যদি আমরা ট্রেড না পাই তাহলে আমরা হরিজেন্টাল লাইনে ট্রেড পাবো লেভেল যদি আপনি না বোঝেন আমি বারবার বলে থাকি লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যারা বোঝেন তাহলে বুঝতে পারবেন যে আসলে লেভেল কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় লেভেল ছাড়া ট্রেডিং অনেক খুবই কঠিন খুবই কঠিন অসম্ভব এ কথা আমি বলবো না কিন্তু এটা খুবই কঠিন একটা বিষয় তো মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড এটা হচ্ছে আমাদের ফিফটি সবসময় ফিফটি এম এটা ইউজ করে থাকি তো এটা হচ্ছে আমাদের ডাউন দেখেন এখানে আমি রেড ক্যান্ডেল ফলো করে ড্র করছি রেড বডি এবং রিজেকশন এটা ফলো করে আমি ট্রেন লাইন ড্র করছি এটাতেও আমি সেটা সেভাবে ট্রেন লাইন ড্র করছি এটা ছিল হচ্ছে আমাদের ব্রেকআউট তো ব্রেক পর আমরা যেন ট্রেড না করি এখানে আমি ট্রেড করার সময় মেবি হয়তো ড্র করে রাখছিলাম তো এটা যেহেতু আমাদের ব্রেক আউট করে গেছে ট্রেন লাইন লেভেলটা ট্রেন লাইন লেভেলটা যেহেতু আমাদের ব্রেক আউট করে গেছে এখানে আমরা ট্রেড করব না এখানে আমরা অন্য লজিকে ট্রেড করতে পারি বাট এখানে যেহেতু আমাদের ট্রেন লাইনটা ব্রেক আউট করে গেছে আমরা এখানে ট্রেড করব না এখানে আমাদের অনেক অনেক সিগন্যাল আছে তো অনেক অনেক বিষয় আছে সেগুলো ফলো করে আমরা এখানে ট্রেড করতে পারি যেহেতু আজকে ট্রেন লাইন নিয়ে কথা বলতেছি আমি আপনাদেরকে ট্রেন লাইন বিষয়টাই দেখেন এখানেও আমি একটা ট্রেন লাইন ড্র করছিলাম তো হ্যাঁ এখানে একদম সুন্দর একটা জায়গা আমি পাইছি সেটা হচ্ছে দেখেন এখান থেকে আমাদের ট্রেন লাইন ড্র করছি এবং এই গ্রিন ক্যান্ডেলের শ্যাডো এবং বডির এই জায়গাটাতে তো একটা কথা আপনাদেরকে বলে দেয় এটাকে বলা হবে এ পয়েন্ট আর এটাকে বলা হবে আমাদের বি পয়েন্ট এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি তো আমরা ট্রেড করবো কোথায় আমরা ট্রেড করব হচ্ছে সি পয়েন্টে আমরা ট্রেড করব সি পয়েন্টে তো সি পয়েন্টে আমরা কীভাবে ট্রেড করব সেটা এখন আমরা দেখব তো এখান থেকে আমাদের দুইটা ক্যান্ডেল উঠছে এখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল উঠছে তারপরে এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আমাদের কিন্তু এটা ব্রেকআউট ছিল না আমরা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব না যেহেতু আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট করছে নিচ থেকে ট্রেন লাইনের নিচ থেকে হতে পারে এটাকে সাপোর্ট ধরে সরি হতে হতে পারে এটাকে রেসিস্টেন্স ধরে মার্কেট আবার ডাউন চলে যেতে পারে তো যেহেতু আবার যদি এখানে গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই লেভেলের নিচেই ক্লোজ হইতো হতে পারত এরকম ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তো আমরা কখনো এটা যেন না করি যে জোর করে যেন আমরা ট্রেন লাইন ড্র না করি অর্থাৎ জোর করে বলতে আমি যেটা বুঝাইছি যে হয়তো অনেকে ভাবতে পারে যে আমরা এভাবে ট্রেন লাইন ড্র করি এভাবে না এভাবে ট্রেন লাইন ড্র করবেন না এতে আমাদের কি প্রবলেম হলো এতে আমাদের প্রবলেম হলো এই যে বি পয়েন্টটা বি পয়েন্ট আমরা কারেক্ট ড্র করলাম না আমরা কখনোই এটা করব না আমরা এ পয়েন্ট সরাইতে পারি কিন্তু বি পয়েন্ট কখনো সরাইতে পারবো না তো এ পয়েন্ট কিভাবে সরাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা অবশ্যই পারফেক্টলি বি পয়েন্ট অবশ্যই আমরা যতটুকু সম্ভব আমাদের চোখের দেখায় আমরা পারফেক্ট করে নিব তবে জোর করে আপনারা লজিক মিলাবেন না তাহলে আপনারা মার্কেটে লস করে ফেলবেন তো দেখেন এখানে আমাদের ট্রেন লাইন এখান থেকে আমাদের দুটা ক্যান্ডেল উঠছে এখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল উঠছে আমাদের ফার্স্ট টাইম এই মার্কেটে আসলো এর মাঝে কিন্তু আর কোনো লেভেল মার্কেট ক্রিয়েট করে আসলো না যেহেতু এর মাঝে মার্কেট আর কোনো লেভেল ক্রিয়েট করে আসতে পারে নাই তো এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল ক্যান্ডেল দেওয়ার পরে আমরা জানি এটা তো তো আমরা যাচ্ছি না প্যাটার্নের ভিডিও আপনারা আগের চ্যানেলে পাইছেন এই চ্যানেলেও আমি আবার দিয়ে দিব তো যে কোনো কারণে আমার আগের চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারতেছি না সেটা আপনাদের সাথে আমি বলছি তো এখন থেকে আমার এই চ্যানেলটাই কন্টিনিউ থাকবে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন তো এখান থেকে আমাদের দুটা ক্যান্ডেল উঠছে এখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল উঠছে এখানে কিন্তু আর কোনো লেভেল মার্কেট ক্রিয়েট করে আসে না এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট ক্লিয়ার করে দেই এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট তো সি পয়েন্টে যখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল হওয়ার পরে যেহেতু এখান থেকে দুইটা ক্যান্ডেল হয়েছে এখান থেকে তিনটা ক্যান্ডেল হয়েছে এখানে আমাদের অন্তত পক্ষে দুইটা ক্যান্ডেল হবে তো এখান থেকে আমরা আর একটা এই ক্যান্ডেল এই ক্যান্ডেল আমরা সবসময় সেকেন্ড ক্যান্ডেল আমরা অলওয়েজ ট্রেন লাইন ড্র করে ট্রেড করব তো এটা অনেকটা শিওর শট এটা কাজ করে প্রায় নাইনটি পার্সেন্ট আপ তো আপনারা মার্কেটে এটা দিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন এখানে আমরা ট্রেন লাইন ড্র করতে পারতাম তো ট্রেন লাইন ড্র করার জন্য আমি আগেই বলছি কখনো জোর করে লজিক মিলাবেন না যেমন ধরেন এখানে আমরা দেখলাম মার্কেট ট্রেন লাইনটা আমরা এইভাবে ড্র করলে ট্রেন লাইনে হিট করার আগেই মার্কেট রিভার্স করতেছে তো মার্কেট ট্রেন লাইনে যে সবসময় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা ছিল আমাদের এ পয়েন্ট এটা ছিল আমাদের এ পয়েন্ট এটা ছিল হচ্ছে আমাদের বি পয়েন্ট আমরা সি পয়েন্টে এখানে আমাদের ট্রেন লাইনে টাচ করে নাই তো এ পয়েন্ট আমরা এই ক্ষেত্রে সরাইতে পারি এ পয়েন্ট আমরা এই ক্ষেত্রে এই শ্যাডোর মাথায় দিতে পারি আমাদের বি পয়েন্ট অবশ্যই রাইট জায়গাতে থাকতে হবে অবশ্যই বি পয়েন্ট আমাদের রাইট জায়গাতে থাকতে হবে আমরা এ পয়েন্ট এই শ্যাডোর মাথায় দিতে পারি আর বি পয়েন্ট আমাদের অবশ্যই এই রেড ক্যান্ডেলের মিডেলে থাকতে হবে তাহলে এটা আমাদের টাচ করে নাই আমরা এখানে ট্রেড করব না তো তারপর চলুন দেখা যাক আমরা সামনে আরও ট্রেড পাই কিনা হ্যাঁ এখানে দেখেন আমি ট্রেন লাইন ড্র করি নিজেও ট্রেড করি তো এখানে আমি আর আপনারা যারা আমার সাথে আছেন বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে আমি ইউরো ইউএসডিতে সব থেকে বেশি ট্রেড করি ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি এগুলোতে আমি সব সবসময় বেশি ট্রেড করি তো এখান থেকে আমাদের চারটা ক্যান্ডেল এখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল তো আমি এখানে এ লাইনে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট তারপরে আমরা সি পয়েন্টে এসে এখানে একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম যেহেতু সি পয়েন্টে এসে এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম তখন আমরা কনফার্ম হলাম এখান থেকে যেহেতু চারটা ক্যান্ডেল এখান থেকে যেহেতু তিনটা ক্যান্ডেল আমাদের এখানে মিনিমাম একটা ক্যান্ডেল হলেও আমাদের দিবে মার্কেট কিন্তু এখানে একটা ক্যান্ডেল আমাদের দিয়ে গেল তো এভাবে ট্রেন লাইন আমরা ড্র করতে পারি তো চলুন আমরা দেখি মার্কেটে আরো পাই কিনা দেখেন এখানে আমরা ট্রেন লাইন ড্র করতে পারি মার্কেট যখন হায়ার হাই ক্রিয়েট করবে তখন আমরা মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করব তো এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন কিন্তু এই ট্রেন লাইনের উপরে মার্কেটটা রিভার্স করেনি এখানে আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল দেয়নি অতএব আমরা এখান থেকে ট্রেড করব না তারপর অনেকেই আমরা আরেকটা ভুল করি সে বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে আমাদের লেভেল এটা হচ্ছে আমাদের শ্যাডো তো আমি এটাকে বডিতে দিলাম পারফেক্টলি তো বডিতে যখন আমি পারফেক্টলি দিলাম তাহলে এখানে অনেকেই একটা বিষয় ভুল করে তো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি অনেকে আমাকে পার্সোনালি এগুলো পিকচার পাঠায় তো এই ভিডিওটা আমার আগের চ্যানেলে দেওয়া ছিল যার কারণে অনেকে আমাকে পিকচার পাঠিয়ে বলতো ভাই এটা কেন লস দিলো তো এখান থেকে আমাদের পাঁচটা ক্যান্ডেল এখান থেকে আমাদের দুইটা ক্যান্ডেল তারপরে এখান থেকে আমরা কেন লস করলাম এর কারণটা হচ্ছে মার্কেট তো আমাদের ডাউন ট্রেন্ডে ছিল তাহলে আমরা লস করলাম কেন এটা তো ফার্স্ট টাইম হিট করছে হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে আমাদের একটা ডোজি ক্যান্ডেল ছিল এটা একটা লেভেল আমাদের কোনো লেভেল ক্রিয়েট না করে মার্কেটে মার্কেট ফার্স্ট টাইম ওখানে হিট করতে হবে তাহলে আমরা দেখলাম যে এটা ছিল আমাদের তো সেলার্স আমি ডোজি ডোজি একটা ভিডিও আপনাদেরকে দিব তো এখন আমি এটা বিস্তারিত বলছি না যে এটা কি জন্য বায়ার্স ডোজি তো এটা ছিল আমাদের বায়ার্স ডোজি অর্থাৎ বায়ার ক্যান্ডেল হওয়ার কথা ছিল যখন এটা বায়ার ক্যান্ডেল হতে পারে নাই তখন এটা সেলার্স ক্যান্ডেল হয়েছে এখানে আমাদের একটা লেভেল ক্রিয়েট করে গেছে এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম না যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম না আমরা এখানে ট্রেড করবো না যদি এখানে না থাকতো তাহলে আমরা এখানে ট্রেডটা প্লেস করতাম তো আশা করি আপনারা ট্রেন লাইন ড্রয়িং সিস্টেমটা বুঝতে পারছেন তো দেখি আমি আরো মার্কেটে দুই একটা দেখতে পারি কিনা আসলে মার্কেটে আপনি যদি সুযোগের অপেক্ষায় থাকেন তাহলে আপনি ম্যাক্সিমাম ট্রেড গুলো উইন করবেন আপনি যদি ট্রেন লাইন ড্র করে শুধু ট্রেড করেন আমি আপনাকে বলতেছি আপনি শিওর প্রফিটেবল ট্রেডার ঠিক আছে দেখেন এখানে আমি রেড ক্যান্ডেলের একদম বডিতে দিলাম আমি বি পয়েন্টটা ঠিক রাখলাম আগেও বলছি আপনাদের বি পয়েন্ট আমি ঠিক রাখলাম এ পয়েন্ট আমি শেডোতে দিলাম তো এখান থেকে যখন আমাদের একটা রেড ক্যান্ডেল হলো আমাদের সেকেন্ড ক্যান্ডেলটাও কিন্তু রেড ক্যান্ডেল হলো তো আবার যদি আমরা এখানে ট্রেন লাইন ড্র করি দেখেন এখানে যদি আমরা আবার তখন আমাদের আরেকটা একটা লেভেল ক্রিয়েট করে গেছিলো এখানে যখন আমাদের এখানে আর একটা লেভেল ক্রিয়েট করে আসলো তখন আমরা এই লেভেলটাকে সরিয়ে এই লেভেলটাকে তখন আর আমরা রাখবো না তখন এই লেভেলটাকে দিব আর এই লেভেলটাতে দিব তো আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের বায়ার্স ডোজি ছিল তো এটা আমাদের টাচ করে হয়েছে কিন্তু আমাদের রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাতে আমরা ট্রেড নিতাম কিন্তু রেড ক্যান্ডেলটা যেহেতু আমাদের ট্রেন লাইন থেকে ট্রেন লাইনের উপরে উপরেই স্টার্ট করছে তো এখানে আমরা ট্রেডটা নিব না যদিও এখানে আমাদের দুইটা ক্যান্ডেল এখানে আমাদের দুইটা ক্যান্ডেল এখানে আমাদের দুইটা ক্যান্ডেল দেওয়ার কথা কিন্তু এটা ট্রেন লাইনের উপরে স্টার্ট হওয়ার কারণে আমরা এখান থেকে ট্রেড নিব না আর আপনারা সবসময় মনে রাখবেন মার্কেট যখন নতুন লেভেল ক্রিয়েট করবে যেমন এখান থেকে আমরা ফার্স্ট টাইম এখানে ড্র করলাম তো আবার যখন আমাদের এ লেভেলটা হয়ে গেল তখন আমরা এ লেভেলটাকে বাদ দিব এ লেভেলটাকে বাদ দিয়ে তখন আমরা এ লেভেলটা ধরব আর এ লেভেলটা ধরব আবার যখন মার্কেট এখানে নতুন করে কোনো লেভেল ক্রিয়েট করবে তখন আমরা আবার এ লেভেলটাকে বাদ দিব বাদ দিয়ে আমরা এ লেভেলটাকে ধরবো আবার এ লেভেলটাকে ধরবো এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন প্রপার ড্র করার সিস্টেম আপনি যদি এভাবে ট্রেড করেন আপনি ম্যাক্সিমাম ট্রেড উইন করবেন আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি আপনি ম্যাক্সিমাম ট্রেড আপনি এভাবে উইন করবেন তো আমরা আমাদের কয়টা ক্যান্ডেল হতে হবে মিনিমাম দুইটা ক্যান্ডেল হতে হবে আর আমাদের অবশ্যই ট্রেন লাইনে মার্কেট হিট করতে হবে ট্রেন লাইনে যদি মার্কেট হিট না করে তাহলে আমরা ট্রেড করবো না আমরা দেখতে পাইলাম এটা হচ্ছে আমাদের লেভেল এটা হচ্ছে আমাদের লেভেল তো এটা আমাদের লেভেল এখন কথা হচ্ছে আমরা জোর করে লেভেল ড্র করে ট্রেড করবেন আমরা কিন্তু লেভেলটা কিন্তু না এভাবে আপনারা লেভেল ড্র করবেন অনেক সময় এটা লস দিবে যদি অনেক সময় এটা আপনাদেরকে লস দিতে পারে যার কারণে আপনার যদি লস কমে যায় এমনি আপনার উইনিং রেশিও ভালো হবে আপনার লস কমলেই তো প্রফিট বাড়লো তাই না সহজ একটা হিসাব তো এখানে আমরা ট্রেন লাইন ড্র করলাম এখানে আমরা পারফেক্ট বি পজিশন তো আমরা কোনোভাবে সরাইতেই পারবো না আমরা এ পজিশন শ্যাডোতে নিয়ে দিতে পারবো যেহেতু আমাদের এটা শ্যাডো নাই আমরা ক্যান্ডেলের মিডেলে দিলাম তারপরে বি পয়েন্ট আমরা কোনোভাবে সরাইতেই পারবো না তো বি পয়েন্ট আমাদের টাচ করে নাই আমরা ট্রেড করবো না এখানে আমাদের অন্য অন্য লজিক যেগুলো আমরা জানি সেগুলো দিয়ে ট্রেড করব কিন্তু ট্রেন লাইন সিস্টেমে আমরা এখানে ট্রেড করব না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর ট্রেন লাইন দিয়ে আপনাদের সরি ট্রেন লাইন দিয়ে আর একটা বিষয় আপনাদেরকে দেখাই তো আমি চাচ্ছি লেভেলের ভিডিও এটাই আমার শেষ ভিডিও হবে তো এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে আশা করি আপনারা আমাকে জানাবেন যে ভাইয়া লেভেলের বিষয়ে কোথায় কোথায় প্রবলেম সেই বিষয়গুলো যদি আমাদের আমাকে জানান অর্থাৎ কমেন্টে যদি আপনারা জানান তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে আমার তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এখানে আমার এই প্রবলেমটা ছিল আমি এখানে কারেকশনটা করে দেই তো যাই হোক এটা আমাদের ট্রেন লাইন তো এখানে আমাদের কয়টা ক্যান্ডেল উঠছে এখান থেকে আমাদের দুইটা ক্যান্ডেল উঠছে এখান থেকে আমাদের দুইটা ক্যান্ডেল উঠছে এখান থেকে আমাদের দুইটা ক্যান্ডেল উঠছে এখন কথা হলো আমরা কি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো কিনা হ্যাঁ আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো যেহেতু গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই লেভেলে হিট করছে সরি রেড ক্যান্ডেলটা যেহেতু আমাদের এই রেড ক্যান্ডেলটা এই লেভেলে হিট করছে রেড ক্যান্ডেল যদি আমাদের এখানে টাচ না করতো তবে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম না যদি রেড ক্যান্ডেল আমাদের এই লেভেলে টাচ না করতো তবে আমরা এই এই ক্যান্ডেলে ট্রেড নিতাম না যেহেতু রেড ক্যান্ডেল এই লেভেলে টাচ করছে তার মানে এখানে আমাদের এই ট্রেন লাইনটা কাজ করতেছে তো যখন আমাদের এই গ্রিন ক্যান্ডেল একটা হয়ে গেল তখন আমরা এই সেকেন্ড গ্রিন ক্যান্ডেলে ট্রেড নিব এটা হচ্ছে আমাদের ট্রেডিং ক্যান্ডেল এই ক্যান্ডেলে আমরা ট্রেড করব তো ট্রেন লাইন দিয়ে আপনারা এভাবে ট্রেড করতে পারেন আর ট্রেন লাইনের সাথে হরিজেন্টাল লাইন ড্র করেও ট্রেড করা যায় আবার যখন এখানে ট্রেন লাইনের বিষয়টা ক্লিয়ার করে দেই আপনাদেরকে তো এই লেভেল থেকে এই লেভেল থেকে আমরা ড্র করে এখানে আমরা ট্রেড পাইলাম ট্রেড পাওয়ার পরে আমরা আর এই ট্রেন লাইনটা রাখবো না এভাবে না রেখে আমরা কি করব। এখন যেহেতু এই লেভেলটাকে আমরা ধরছিলাম এখন তো আমাদের এখানে একটা লেভেল ক্রিয়েট হয়ে গেছে তো এ লেভেলটাকে ধরবো আর এ লেভেলটাকে আমরা ধরবো এটা হচ্ছে আমাদের বি লেভেল এটা হচ্ছে আমাদের এ লেভেল তো আমরা এটাকে এখন সরিয়ে এ লেভেলে নিয়ে যাই এটাকে এখন আমরা করার পরে একটা কথা দেখেন আপনাদের বলি কেন লস দিছে এটা লস দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা ট্রেডিং করেন তো স্ট্রং ক্যান্ডেল সাধারণত মার্কেটকে রিভার্স করে তারপরে এটা আমাদের রাউন্ড নাম্বার লেভেল ব্রেকআউট ছিল রাউন্ড নাম্বার আমাদের লেভেল তো জিরো একটা ইউরো ইউএসডি এর ক্ষেত্রে একটা জিরো ইম্পর্টেন্ট তো কিন্তু একটা জিরো খুব একটা ইম্পর্টেন্ট না তে আপনি একটা জিরো পাবেনই না এর পিছনে অনেকগুলো কারণ আছে তো ইউরো ইউএসডি তে একটা জিরো ইম্পর্টেন্ট ডাবল আরো বেশি ইম্পর্টেন্ট ত্রিপল জিরো যেটা তিনটা জিরো রাউন্ড নাম্বার সেটা আরো বেশি ইম্পর্টেন্ট তো রাউন্ড নাম্বারটা আমরা এখানে যদি দেখি দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের ডাবল জিরো রাউন্ড নাম্বার ছিল দেখতেই পাচ্ছেন এখানে আমি মাউসটা রাখছি এখানে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান এইট টু জিরো জিরো এখানে আমাদের ডাবল দুইটা জিরো ছিল তো ডাবল জিরোর কারণে এই ডাবল জিরো লেভেলটাকে যখন ব্রেকআউট করছে মার্কেট সাধারণত রিভার্স করার পসিবিলিটি বেশি থাকে তো তারপরে এই ক্যান্ডেলটা ছিল আমাদের একটা বিগ ক্যান্ডেল এত বড় ক্যান্ডেলের পরে আপনারা সাধারণত ট্রেড করবেন না সাধারণত এই ধরনের ক্যান্ডেলগুলো হচ্ছে মার্কেটে বেটার এ ধরনের ক্যান্ডেলগুলো হচ্ছে মার্কেটে বেটার এ ধরনের ক্যান্ডেলগুলো মার্কেটে বেটার তো আমাদের এই যে বড় বড় ক্যান্ডেল এই যে বড় বড় ক্যান্ডেল এই যে বড় বড় ক্যান্ডেল এই বড় বড় এই বড় বড় ক্যান্ডেলের পরে আসলে ট্রেড করাটা রিস্কি তবে এই বড় ক্যান্ডেলের একটা লজিক আছে সেটা হচ্ছে মার্কেট যদি লেভেলে গিয়ে ক্লোজ দেয় ছোট ক্যান্ডেল প্রথমে হয় তারপরে একটা বিগ ক্যান্ডেল লেভেলে ক্লোজ দিলে আমি আমার আগের ভিডিওতে বলছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ট্রেন লাইন বিষয়ে আমাদের আমরা আর কথা বলবো না এখন আমরা দেখব ট্রেন লাইন এবং হরিজেন্টাল লাইন তো এটাকে বলা হয় ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট তো ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করে আমরা কিভাবে ট্রেড করতে পারি ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেসিস্টেন্ট কিন্তু মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অনেকটা শিওর শর্ট তো আমি আপনাদেরকে ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেসিস্টেন্ট দেখাবো যে ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেসিস্টেন্ট কিভাবে ড্র করতে হয় তো এক্ষেত্রে আপনারা একটা রেড ক্যান্ডেলও নিতে পারবেন আর আগের যে ট্রেন লাইন সিস্টেম সেক্ষেত্রে আপনারা মিনিমাম দুইটা রেড ক্যান্ডেল আমাদের থাকতে হবে তো এখানে আমরা দেখলাম এখানে আমরা একটা লেভেল ড্র করলাম আমাদের এটা ছিল আমাদের এ পজিশন আর এটা ছিল আমাদের বি পজিশন আগেই বলছি এ এ পজিশনে আমি ইচ্ছা করলে শ্যাডোতে নিতে পারি কিন্তু বি পজিশন আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না আমি বি পজিশন আমি আমার বডি এবং শ্যাডোর এর মাঝখান দিয়েই আমি লাইনটা নিব তো এটা আমরা ট্রেন লাইন লেভেল ড্র করলাম ড্র করার পরে আমরা হরিজেন্টাল লাইন নিলাম এটা হচ্ছে আমাদের এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেক আউট করে আসলো তখন এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল যখন মার্কেট উপর থেকে আসতেছে এসে এই লেভেলটাকে মার্কেট ব্রেক আউট করলো তখন নিচ থেকে যদি যায় তাহলে এটা প্রথম বাধাগ্রস্ত হবে এখান থেকে এটা তখন হবে আমাদের জন্য রেসিস্টেন্ট তো এটা আমাদের রেসিস্টেন্টে সামান্য গ্যাপ ছিল মার্কেট আমাদের ডাউন চলে আসছে কিন্তু আমাদের ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেসিস্টেন্ট এই ক্ষেত্রে কোনটা এটা হচ্ছে আমাদের এইটা এবং এইটা যেখানে আমাদের হরিজেন্টাল লাইন এবং ট্রেন লাইন লেভেলটা ক্রস করছে তো এখানে যদি আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল রাইট ক্লোজ দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা রেডের জন্য ট্রেড নিতাম তো চলুন আমরা আরো আমরা সঠিক একটা উদাহরণ দেখব তো ভিডিওটা বেশি লং করব না তো আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্ট যদি আপনারা ক্লিয়ার হয়ে যান তাহলে আপনাদের প্যাটার্ন ভালো কাজ করবে আপনাদের আরো অন্যান্য বিষয়গুলো যা আছে সেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে যদি আপনি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স ক্লিয়ার হয়ে যান তো এটা হচ্ছে আমাদের লেভেল এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন লেভেল এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন লেভেল আমি এ পয়েন্টটাকে শ্যাডোতে দিলাম আর বি পয়েন্টটাকে আমি এই গ্রিন ক্যান্ডেলের মিডেলে দিলাম দেওয়ার পর এখন এখানে আমরা হরিজেন্টাল লাইন ড্র করব যেহেতু আমাদের এই সেলার ক্যান্ডেলটাকে ব্রেক আউট করছে আমাদের বায়ার্স ক্যান্ডেল তো এখানে আমরা সেলার ক্যান্ডেলটাকে এখানে আমরা এভাবে দিলাম দেওয়ার পর এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া ছিল লাস্ট সেলার এরিয়া এই এরিয়াটাকে যখন মার্কেট ব্রেক আউট করলো ব্রেকআউট করার পর এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স হচ্ছে এই ক্রস পয়েন্টটা তো এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের একদম সামান্য একটু গ্যাপ ছিল দেখেন এখান থেকে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন লাইনে কিন্তু টাচ না করেই তো এটা আমাদের হরিজেন্টাল লাইন এবং ট্রেন লাইন দুইটা লাইন এখানে ক্রস করার কারণে এই লেভেলটা হচ্ছে অত্যন্ত স্ট্রং একটা লেভেল মার্কেটে তো এটা হচ্ছে ডায়াগোনাল সাপোর্ট রেসিস্টেন্ট রেসিস্ট্যান্ড ড্র করার সিস্টেম তো আমি আপনাদেরকে আর একটা উদাহরণ দেখাবো মার্কেটে তো ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ড্র করে আপনারা অবশ্যই ট্রেড করতে পারেন ডায়াগোনাল সাপোর্ট রেসিস্টেন্ট সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট দিয়ে অ্যাভেলেবেল ট্রেড করা পসিবল যদি কেউ প্রপারলি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টটা ক্লিয়ার বুঝে নেয় তো অবশ্যই সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টটা আপনাকে ক্লিয়ার বুঝতে হবে তবেই আপনি অন্য অন্য যে বিষয়গুলো তাহলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো এখানে হচ্ছিল আমাদের ট্রেন লাইন লেভেল এটা ছিল আমাদের ট্রেন লাইন লেভেল তো আমরা এই লেভেলটাকে উপরে নিয়ে দিলাম আর এ লেভেলটাকে আমরা এখানে নিয়ে আসলাম এটাকে আমরা বড়িতে দিলাম এটা এটাও আমরা বড়িতে দিলাম দেওয়ার পরে আমরা একটা হরিজেন্টাল লাইন নিব হরিজেন্টাল লাইনটা আমরা ড্র করবো হচ্ছে আমাদের এই লেভেলে তো এই লেভেলে এই ক্রসিং পয়েন্টগুলো হচ্ছে আমাদের ডায়াগোনাল সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্ট তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর এরপরেও যদি লেভেল বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিব এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন দেখেন এমনি যে সিস্টেমে বলছিলাম এভাবে যদি আমরা ট্রেন লাইন ড্র করে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলের পরে যদি আমরা ট্রেড নেই তাহলে ম্যাক্সিমাম ট্রেডগুলো আমরা উইন করবো তো দেখেন এখান থেকে আমাদের তিনটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে আমাদের তিনটা গ্রিন ক্যান্ডেল যখন আমাদের এখানে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটা হবে আমরা সেকেন্ড গ্রিন ক্যান্ডেলে ট্রেড নিব এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন সিস্টেম তো তারপর এটা ছিল আমাদের ই লেভেল লাস্ট সেলার এরিয়া যখন এটা আমাদের লাস্ট সেলার এরিয়া ছিল এটা আমাদের লাস্ট সেলার এরিয়া ছিল তো এটা ছিল আমাদের ডায়াগোনাল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট এই ক্রসিং পয়েন্টটা তো এই ক্রসিং পয়েন্টটা এটা আমাদের অনেকটাই শিওর শট কেন এক নম্বর হরিজেন্টাল লাইন তৃতীয় নম্বর হচ্ছে আমাদের ট্রেন লাইন ট্রেন লাইন এমনিতেই নাইনটি পার্সেন্ট কাজ করে আগেই বলছি কাজ করে আপনি এই ট্রেন লাইন দিয়ে হওয়া প্রফিটেবল সম্ভব তো যেহেতু এটা আমাদের ট্রেন লাইনেও হিট করছে এবং হরিজেন্টাল লাইনেও তাহলে এই ক্যান্ডেলটা আমরা ইজিলি একটা ট্রেড নিতে পারি আমরা এখানে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলেও ট্রেড নিতে পারি কারণ আমাদের এটা হরিজেন্টাল এবং এটা ছিল ডায়াগোনাল সাপোর্টিস্টেন্ট আর সেকেন্ড ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারি আমাদের ট্রেন লাইন সিস্টেমে যেহেতু এখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল এখান থেকে আমাদের তিনটা ক্যান্ডেল এবং এটা ছিল আমাদের ফার্স্ট হিট এটা ছিল আমাদের ফার্স্ট হিট এটা ছিল আমাদের এ পয়েন্ট এটা ছিল আমাদের বি পয়েন্ট আর এটা ছিল আমাদের সি পয়েন্ট এর মাঝখানে কিন্তু আমাদের আর কোনো লেভেল হয়নি এ বি সি এর মাঝখানে আমাদের আর কোনো বায়ার্স লেভেল হয়নি তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি সামান্যতম উপকার হয় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরিশেষে একটা কথাই বলবো ওটিসি মার্কেটে কেউ কখনও ট্রেড করবেন না ওটিসি মার্কেটের জন্য আমি কোনো লজিক বলি না আর ওটিসি মার্কেট সম্পূর্ণ ভিন্নভাবে চলে আমি ওটিসি মার্কেটের কোনো সিস্টেম আপনাদেরকে বলি না ওটিসি মার্কেট সম্পূর্ণ ভিন্নভাবে চলে ওটিসি মার্কেট চলে সাধারণত সুপার সুপার কম্পিউটারের সাহায্যে তো যার কারণে ওটিসিতে ট্রেড করা থেকে আপনারা বিরত থাকুন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ